নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি উদয়সঙ্গ কালীবাড়িতে। এই যে কালী মন্দিরটার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো চলুন। কেন এসেছি আজকে, হচ্ছে বিপত্তারিণী, মানে লাস্ট বিপত্তারিণীটাই মা করেছে, মা দিদি মাসি ওরা সব করেছে, তাই ওদের পুজোটা আমি প্রতি বছর দিয়ে যাই, তো এবছরও আমি এসেছি। এখানে কথা শোনানো হচ্ছে বিপত্তারিণী ব্রত কথাটা। আর দেখেছেন কেমন ভিড়, কেমন লাইন, যেহেতু একটাই এবারে পড়েছে, দুটো হয়নি, অনেকেই করেনি। প্রথমটায় অম্বুবাচী পড়েছিল। এই যে শিব মন্দিরটা, যারা বর্ধমানে থাকেন তারা তো চেনেনই উদয়সঙ্গ কালীবাড়ি, যারা জানেন না তাদেরকে একটু শেয়ার করি। এই যে মায়ের মূর্তিটা, দারুণ ভালো করে দেখাই, আমি এখানেই পুজো দিচ্ছিলাম, আর ওই জন্য কিট্টু ভিডিওটা করেছে একটু। দাঁড়ান, এদিক দিয়ে তো ভালো করে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে না, আমি ও সামনের দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই দিকটায় আমি পুজো দিচ্ছি, তাই জন্য কিট্টু চেষ্টা করেছে মাসিকে একটু ক্লিপিংয়ে ধরে রাখার। তো চলুন ওই দিকটায় যাই। বিপত্তারিণীর অনেক মাহাত্ম আছে, সেই সবই সবাই মোটামুটি জানেন। ওই যে ঠাকুরের মায়ের মূর্তিটা দেখুন কী সুন্দর দপদপ করছে একেবারে। ছোটো ছেলেও ক্যামেরা করেছে, একটু হাতটা নড়েছে। তো চলুন বাড়ি চলে আসি তাড়াতাড়ি। তারপরে মঙ্গলবার ছিল, মঙ্গলবারে আমি একটু পুজো দিতে যাই হনুমান মন্দিরে। সেখানেও পুজো দিয়ে এসে মা আর পুনম ওদের ধাগাটা বেঁধে দিচ্ছে, কারণ ওরা তো কেউই যায়নি মোটামুটি, পুনমের পুজোটাও আমিই দিয়েছিলাম। তো তাই ওদের এই বিপত্তারিণীর মূল হচ্ছে আগে ধাগা বাঁধা, তারপরে ধাগা বাঁধার পরে প্রসাদ খেয়ে জল খাওয়া। আর এই বিপত্তারিণীতে উপোস বলতে আমাদেরও করতে খুব ভালোই লাগে, 13খানা লুচি খেতে হয় নিয়মে। তো 13টা লুচির নিয়ম আছে, 13 রকমের ফল, 13টা লুচি, কিন্তু এখানে যে ডালা পাওয়া যায় ডালাতেই 13 রকমের ফলের কুচি দিয়ে দেয় বলে আলাদা করে আর 13 রকমের ফল কিছু খাওয়ানো হয় না। যে পুনম পুনমের প্রসাদ, আর পুনম ধাগা বেঁধে দিয়ে চলে যাচ্ছে, আর পুচকেটা দেখুন টিপটিপ করে দেখছে, বেচারা কিছুই জানে না। তো চলুন, আমাদের বাড়িতেও হয়েছে এই যে 13 রকমের, মানে 13টা লুচি, 13 রকমের খাবার নয়, 13টা লুচি, সব 13টা তো বড় বড় লুচি খাওয়া যায় না, তাই ছোটো ছোটো করে নিয়েছে, আর 5টার মতো বড় লুচি করেছে। বাকি ছিল কুমড়োর তরকারি, রসগোল্লা আর ফল। তার মধ্যে চলে এসছে মাসি, মাসি অনেকটা দেরি করে এসছে, তো মাসি চলে এসছে। মাও বেঁধে দিচ্ছে মাসিকে বিপত্তারিণীর তাগাটা, কারণ এই তাগাটা বাঁধার পরেই তারা খেতে পারবে, আর খাওয়ার সময় একবারই খেতে হবে, ওঠা যাবে না, তাই ওরা খেতে বসে পড়বে এরপরে, আর আমি চলে যাব আর একটা জায়গায়। তো আমি বেরিয়ে পড়েছি দাদার সঙ্গে জগন্নাথ দেবের প্রসাদ আনতে, তো চলুন ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বলে না যে কপালে না থাকলে কিছুই হয় না, আমি সকাল থেকেই ভাবছিলাম যে একবার আজকেই শেষ দিন যদি জগন্নাথ দেবের ভোগটা আমি পেতাম। তো চলুন, আমার কপালে আছে তো কে রুখতে পারবে, সেটাই হলো কথা। আলমগঞ্জের দুর্গাতলাটা দেখুন কেমন পুরীর আদলে তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে। আর এখানে 7 দিন ধরে, 9 দিন ধরে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, টিকিট কেটেই খাওয়ানো হয়। তো আমার কপালে 7 দিনের 6 দিন একটা দিনও আমি পাইনি, ভেবেছিলাম লাস্ট দিন পাবো, কিন্তু সেটাও মানে কপালে নাই মনে করেই ভেবে রেখে দিয়েছিলাম। কিন্তু সকালে উঠে শুনতে পেলাম আমার জন্য টিকিট আছে। এই যে গিয়েই আবার ঠাকুরের প্রসাদটাও, মেন প্রসাদটাও পেয়ে গেছি, তারপরে পেয়েছি 56 ভোগ। এই যে দেখুন ঠাকুরের 56 ভোগ দেওয়া হয়েছিল ওখানে, যেহেতু আমি দুটোর সময় গেছি সেহেতু ঠাকুরের 56 ভোগটাও আমি পেয়ে গেছি। তো মানে কপাল না থাকলে বলে না কিচ্ছু হয় না, কপালই সব কিছু। এই জগন্নাথ দেবের প্রসাদ কেন, যে কোনো জায়গায় কপাল না থাকলে কিছুই পাওয়া যায় না। আমার কপালে তো 56 ভোগ আছে, তো প্রসাদ তো থাকবেই। তো কপালটা খুব একটা খারাপ আমার ছিল না সেদিনকে। তো এই যে 56 ভোগ আমি পেয়ে গেছি, চলুন 56 ভোগের পরে আপনাকে ঠাকুরের মূর্তিটা দেখাই আপনাদের। তো ঠাকুরের মূর্তিটা প্রথমে না দেখেই, আগেই মানে দেখেছি আমি ক্যামেরা না করে, আগে প্রসাদটা নিয়ে ফেলেছি। এই যে দেখুন ঠাকুরের মূর্তিটা, এটা এই দিনই শেষ দিন ছিল, তার পরের দিন ছিল উল্টো রথ, তাই উল্টো রথে সে মাসির বাড়ির থেকে চলে যাবে জগন্নাথ দেব। এটা হচ্ছে মাসির বাড়ির ভোগ খাওয়ানো হচ্ছিল 7 দিন ধরে 9 দিন ধরে। তো এখানে দেখুন প্যান্ডেলটা কি দারুণ করেছে, ভেতরটায় সব রকমের ঠাকুরের মূর্তি, উপরের চূড়াটা দেখুন কি দারুণ না, খুব সুন্দর। আমার পরিবেশটাও খুব ভালো লেগেছে, আর এখানে ভোগ প্রসাদ তো বলাই বাহুল্য, কী কী ভোগ প্রসাদ দিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখুন নানান রকম, কি সুন্দর জায়গাটার ভেতরটা ঠান্ডা, এসি হয়ে আছে, কুলার রাখা রয়েছে। তো চলুন, আমরা যে কুপনের ভোগ প্রসাদটা নিচ্ছি সেটা দিচ্ছে এই এই মন্দিরের এইদিকের চাতালে। তো এটা নেওয়ার পরেও আমি আবারও টিকিট পেয়েছিলাম, আর একটা ভোগ পেয়ে গেছি। এই যে দেখুন ভোগে কী কী দিয়েছে, 2খানা লুচি দিয়েছে, প্রথম থেকে দেখাই কী কী দিয়েছে। 2খানা লুচি নয়, এগুলো মানে ডাল পুরি, ভেতরে ঠেসে পুর ভরা। তারপরে দিয়েছে ভেজিটেবিল চপ, আলু ভাজা, বড়ি, বেগুন ভাজা না পটল ভাজা, শাক ভাজা, পনিরের তরকারি, ডাল, রসগোল্লা, এটা একটা কিছু তরকারি, কপির তরকারি মনে হয়, ওটা একটা রসগোল্লা, পায়েস, আর এটা হচ্ছে রায়তা, আর এখানে আছে লবঙ্গলতিকা, এটা খেলেই মাথাটা আমার ধরে যায়, আর এটা হচ্ছে পোলাও আর মালপোয়া, আর এটা
হচ্ছে পঞ্চ দেখতেই পেলেন ভোগটা কত কিছু দিয়েছে। এই ভোগটা পুরোটা হচ্ছে 170 টাকা, আর এটা হচ্ছে যেই আমি 56 ভোগটা পেয়েছিলাম সেটা বাড়ির জন্যই নিয়ে এসেছিলাম, আমি ওখানে দাঁড়িয়ে খাইনি, সবার জন্য এনেছিলাম। আর আর এই 170 টাকার ট্রেটা কত সুন্দর না, আর কত কিছু, দুজনের খুব ভালো করে পেট ভরে খাওয়া হয়ে যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই টাটা। এই যে একটা খাজা দেওয়া ছিল সেটা দেখানো হয়নি, তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা বাই।